আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের নিয়ে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে নদী নৌকার যে ম্যাথটা আছে সেই নদী নৌকা ম্যাথ সংক্রান্ত এই নদী নৌকার ম্যাথ নিয়ে তোমাদের অনেক সময় কনফিউশন হয় কারণ এই ম্যাথের বেশ ভিন্ন ভিন্ন টাইপের কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো করতে নিয়ে তোমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে বুঝতে পারো না কীভাবে সলভ হবে কি সূত্র ইউজ হবে তাই আশা করবো এই আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই সকল সমস্যা সমাধান হয়ে যাবে এবং তোমরা সব টাইপে নদী নৌকা ম্যাথের অঙ্ক সমাধান করতে পারবা এখানে তোমরা দেখতে নদীর একটা বেগ দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছ তিন টাইপের তোমাদের ম্যাথ দেওয়া আছে এই তিন টাইপের ম্যাথের বাহিরে তোমাদের কোনো ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে না তোমাদের বইয়ে নেই মোটামুটি এর মধ্যে থেকেই সব ধরনের ম্যাথ আসবে তোমাদের যে কোনো পরীক্ষাতে এবং এখানে দেখতে পাচ্ছ প্রথম টাইপের মধ্যে লেখা আছে অনেকগুলো ওয়ার্ড সেই সবগুলো ওয়ার্ডেরই একটাই অর্থ সর্বনিম্ন সময় বা ন্যূনতম সময় যেটাকে বিভিন্ন বার বিভিন্ন বোর্ডের মধ্যে লেখা হয় বিভিন্ন অ্যাডমিশনের কোশ্চেনের মধ্যে লেখা থাকে কোনো সময় লম্বা লম্বি কোনো সময় সোজাসুজি কোনো সময় সরাসরি কোনো সময় ঠিক বিপরীত সর্বনিম্ন সময় অথবা ন্যূনতম সময় ভাবে আলাদা আলাদাভাবে লেখা থাকে টাইপ টুতে দেখতে পাচ্ছ লেখা থাকে যে সর্বনিম্ন বা ন্যূনতম সময়ে পার হতে গেলে আর টাইপ থ্রিতে দেওয়া আছে একটা নির্দিষ্ট থিটা কোন দেওয়া আছে সেই থিটা কোণের মান আমরা লিখিনি তোমাদের ভিন্ন ভিন্ন কোয়েশনে দেওয়া আছে যেমন দুই হাজার পনেরো সালে চিট্রাঙ্ক বোর্ডে সাঁত্রিশ ডিগ্রিতে একটা মান আসছিল তারপরে কোনো কোনো বছর সিক্সটি ডিগ্রি কোনো কোনো বছর থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এমনভাবে ভিন্ন ভিন্ন মানে কোনে পার হওয়ার জন্য তারপরে কিছু কোয়েশন আছে সেই কোয়েশনগুলো দেওয়া হয় এমন প্রত্যেকটা টাইপের জন্যই এই সেম টাইপের কোয়েশন বানানো সম্ভব প্রথম টাইপের জন্য সেকেন্ড টাইপের জন্য থার্ড টাইপের জন্য কোশ্চেনগুলো কি কোন দিকে চালাবে কত সময় লাগবে পার বরাবর অতিক্রম দূরত্ব এবং কি পথের দৈর্ঘ্য জাস্ট এই টাইপ থির ক্ষেত্রে থ্রির ক্ষেত্রে এই থিটা কোন দিকে চালাবে সেটা তো এখানে দেওয়া আছে এটা কোনোদিন কোশ্চেনে আসবে না এর মধ্যে থেকেই বেশ কয়েকটা এমসিকিউ এর জন্য খুব বেশি জনপ্রিয় এর মধ্যে আবার রিটার্নের জন্য বেশ কয়েকটা খুব বেশি জনপ্রিয় এখন এই কয়েকটা প্রশ্ন তোমাদের সলভ করতে হবে আর এই জন্য তোমাদের খুবই সিম্পল একটা ধারণা রাখতে হবে কয়েকটা সিম্পল ধারণা যার মধ্যে একটা সিম্পল ধারণা হচ্ছে তোমাদের স্মরণ সংক্রান্ত একটা সূত্র তোমরা নর্মালি জানো স্মরণ এস ইজ ইকুয়াল টু কি টি এস ইজ ইকুয়াল টু ভিটি সেইটা কি আমরা যদি আরেকটা সুন্দরভাবে লিখি বাংলা ভাষায় স্মরণ ইজ ইকুয়াল টু স্মরণের দিকে বেগ স্মরণের দিকে বেগ অন্যদিকে না স্মরণের দিকে বেগ গুণ কি সময় আরেকটা তোমাদের জানতে হবে সেটা কি উপাংশ নির্ণয়ের সূত্র উপাংশ নির্ণয় কি যদি আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া থাকে এরকম পি ভেক্টর সেই ভেক্টরের এক্স অক্ষের দিকে উপাংশ যেটা হয় বা থিটা ডিগ্রি কোণে যে উপাংশটা থাকে সেটা আমরা কি যে কি জানি পি কস থিটা আর ওয়াই অক্ষের দিকে যেটা থাকে সেটা কি পি সাইন থিটা এটা যদি পি হয় তাহলে পি সাইন থিটা যদি আর হয় আর সাইন থিটা তাই আমাদের এইটাই একটা ধারণা হয়ে গেছে এইটা মনে হয় সবসময় এইরকমই হবে কিন্তু না এই পি যদি এই দিকেও থাকে পি যদি এই দিকেও থাকে আর এর সাথে যদি এই এক্স সাথে থিটা ডিগ্রি কোণে থাকে তাহলে এই এক অক্ষের দিকে অক্ষের ধনাত্মক দিকে একটা উপাংশ আছে সেটা কি পিক থিটা যদি এই দিকেও থাকে এইখানে থাকতে আমরা দেখতে পাচ্ছি এইটা তো স্বাভাবিক কিন্তু এইটা কেমন কেমনে হয় ভাইয়া এইটা আসলে হয়তো ভিতরে মানটা নেগেটিভ হয়ে গেছে কিন্তু এই দিকে তোমাদের কি করতে হবে উপাংশটা নির্ণয় করতে হবে আর পি থিটা সাইন্সিটা কি একটা উপাংশ নির্ণয় করতে চাই সেই থিটা ডিগ্রি যেই দিকেই থাকুক অক্ষের দিকে থাকুক বা অন্য দিকে থাকুক সেই থিটা ডিগ্রি দিকে উপাংশটা হচ্ছে ওই ভেক্টর ওই ভেক্টর মানে পি ভেক্টর গুণন সেই যেই থিটা আছে তা কি কজ কজ থিটা আশা করি তোমরা এই বিষয়টা ধরতে পারছো আমরা মাত্র এই সিম্পল এই দুইটা দুইটা টপিকের মাধ্যমে দুইটা থিওরির মাধ্যমে এই সবগুলো কোয়েশ্চেন সলভ করব আর তারপরে তোমরাও খুবই সহজে যে কোনো পরীক্ষায় এই প্রশ্ন আসলে সলভ করতে পারবা প্রথম টাইপের যদি আমরা প্রশ্ন সলভ করতে যাই প্রথম টাইপের প্রশ্ন কি লেখা আছে। লম্বা সোজা সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে বা সরাসরি এই টাইপের যদি লেখা থাকে এর মিনিংটা কি এর মিনিংটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি চিত্র যদি আমরা একটা নদী আঁকালাম এই নদী নদীর আমাদের প্রথম কাজটাই হলো একটা পয়েন্ট নির্ণয় করা এখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট একটা নৌকা আছে। সেই নৌকা থেকে আমাদের কি যে স্রোতের দিকটা আমরা একদিকে ধরে নেব স্রোত একদিকে যাচ্ছে স্রোত যদি ভি আর বেগে বা রিভার বেগে যায় আমাদের নৌকাটা এখন কোন দিকে যাবে আমাদের যা বসছে লম্বা লম্বি সোজাসুজি এর মিনিংটা হচ্ছে আমাদের পৌঁছাইতে হবে এই যে সোজাসুজি এইভাবে এখন এই বরাবর যদি আমরা পৌঁছাইতে চাই এই বরাবর যদি পৌঁছাইতে চাই তাহলে আমরা কি এইভাবে যদি যাত্রা শুরু করি তাইলে কি পৌঁছানো যাবে কখনো এইভাবে যাবে না তা আমাদের যাত্রা শুরু করতে কোন কিভাবে হবে এই দিকে যাত্রা শুরু করতে হবে তো এই দিকে যদি যাত্রা শুরু করি আমাদের বি বিটা কোন দিকে আছে এই দিকে আছে এখন কত কোণে আছে আলফা কোণে আছে আলফা কোনটাই তো জানি না প্রশ্নটা বলছে কোন দিকে চালাবে তাহলে আলফা কোনটাই কি আমাদের এই দিকের মানটা তাহলে আমরা নির্ণয় করব এখন যা শেষ মে যাবে কোন দিকে এই দিকে সেটা যাক সেটা আমাদের কোশ্চেন না আলফা কোণের মানটা নির্ণয় করব আলফা কোণের মানটা নির্ণয় করতে আমাদের করতে হবে কি যে আমাদের এই প্রশ্নটা বলতেছে কি এই প্রশ্নটা বলতেছে যে আমরা যেন এই যে মানে পারের দিকে পারের দিকে কোনো দূরত্ব অতিক্রম করি না করি পারের দিকে দূরত্ব অতিক্রমের মিনিংটা কি আমি যদি এইখান থেকে স্টার্ট করি এইখানে পৌঁছাই তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে এতটুকু এতটুকু আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই ক্ষেত্রে কি পার বরাবর কোনো অতিক্রান্ত দূরত্ব আছে এই ক্ষেত্রে পার বরাবর কোনো দূরত্ব অতিক্রম হয়নি তার মানে কি পার বরাবর বেগ কত শূন্য যদি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব s vt হয় এটা যদি 0 হয় s সমান সমান যদি 0 হয় তাহলে v সমান সমান আসলে কত v সমান সমান আসলে 0 তাই আমাদের দেখতে হবে পারের দিকে বেগ কি কি আছে পারের দিকে একটা বেগ আছে v প্লাস আর একটা কি আছে যে ভিবি এর একটা উপাংশ আছে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ভিবি আলফা কিছুক্ষণ আগেই দেখলাম আর এই উপাংশর এই পুরোটার মান কত শূন্য তাহলে আমাদের লিখতে হবে কি যে সুজি পার হতে সোজা সোজাসুজি যেটাই তোমার প্রশ্ন আসবে তুমি সেটাই লিখবে সোজাসুজি পার হতে পার বরা

যেখানে এইটাকে তুমি আবার শর্টকাট হিসাবে ইউজ করতে পারবা এমসি কিউ আসলে মেডিকেলে অনেক সময় এমসিকিউ কিউ আসে আবার ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এমসি কিউ আসে সেই ক্ষেত্রে ডিরেক্ট তুমি কি করবা আলফা ইজিক্যাল টু কজ ইনভার্স মাইনাস ভিআর বা ভিবি ভিআর মানটা ওইখানে দেখো টু লেখা আছে আর হচ্ছে ভিবি এর মানটা ফোর লেখা আছে এটার অ্যান্সার আসবে কত এটার आंसर আলফা इक्वल টু

নদীর বেগের মান নৌকার বেগের চেয়েও বেশি হয়ে যায় তাহলে কি হবে না নদী পারাপার হওয়া সম্ভব হবে না আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এখন আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনে যাই সেকেন্ড কোয়েশ্চেনে যদি দেখো তোমরা কি লেখা আছে কত সময় লাগবে কত সময় লাগবে এই বিষয়টা বুঝতে হইলে এই চিত্রটা আমরা আরেকবার দেখি এই চিত্রটা যা দেখতেছি এটা আমাদের ভিবি আর এই বরাবর এই বরাবর আমাদের আর একটা বেগের উপাংশ আছে ভিবি সাইন আলফা ভিভি কে sin α এখন কত সময় লাগবে কি করতে কত সময় লাগবে নদী পার হতে কত সময় লাগবে কি নদী পার হতে কত সময় লাগবে তাহলে দুই নাম্বার যে নদী পার হতে কত সময় লাগবে তাহলে নদীর পার হওয়ার জন্য একটা দূরত্ব অতিক্রম করবে তাইলে নদীর প্রস্থ প্রস্থ বড় বর বেগ গুণন সময় কই থেকে লিখলাম উপরে দেখ নদীর প্রস্থ ইজ প্রস্থ বরাবর বেগ গুণন সময় নদীর প্রস্থ কত নদীর প্রস্থ যদি আমরা ধরে নেই ডি প্রস্থ বরাবর বেগ যে প্রস্থ বরাবর বেগ বি সাইন আলফা কি টাইম টাইম কি টি তাহলে টি সমান সমান ডি ভাগ ভি বি সাইন আলফা টি সমান সমান ভি ডি ভাগ ভি বি সাইন আলফা এর মধ্যে তুমি মান বসাইবা যে কোনো ব্যাপার যাবা এইখানে একটা জিনিস মনে রাখবা এইটা আসলে যে কোনো ক্ষেত্রে নদী পার হওয়ার সময় নির্ণয় করে নির্দেশ করে শুধুমাত্র তোমার কাজটা হবে কি আলফার মানটা কোন ক্ষেত্রে কত যেমন এই ক্ষেত্রে আলফার মানটা কত ছিল 120 ডিগ্রি বা 120 ডিগ্রে তাহলে এইখানে যদি এই থার্ড টাইপের क्वेश्चनটাও আসে তাহলে যত ডিগ্রি দেওয়া থাকবে জাস্ট সেই ডিগ্রির মানটা বসাই দিবা নদী পার হওয়ার জন্য তুমি মানটা পেয়ে যাবে কারণ পার হওয়া মানে কি পার হওয়া মানে এই যে নদীর প্রস্থটা প্রস্থিক্রম করা প্রস্থ অতিক্রম করতে প্রস্থের দিকে আজীবনী ভিবি সাইন আলফা এই বেগটাই কাজ করবে এই ভি এর কোনো উপাংশ এই দিকে কাজ করবে না আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এরপরে আমরা যদি দেখি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব পার বরাবর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এই প্রশ্নের প্রথমেই বলা হয়েছিল পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে কোনো নাই

হচ্ছে এই প্রস্থ হবে না তো অন্য কিছু হবে নাকি অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই তাহলে যতটুকু তুমি পার করছো ততটুকি তোমার পথের দৈর্ঘ্য তাহলে পথের দৈর্ঘ্যটা কত পাঁচ কিলোমিটার যেটা নদীর প্রস্থ সেটাই তোমার পথ তুমি যদি যাইতা এখান থেকে এইখানের দিকে যাইতা তাহলে এটা তোমার পথের দৈর্ঘ্য কিন্তু তুমি এদিকে যাওনি তুমি গিয়েছো কি এই দিকে এইটা তো পাঁচ কিলোমিটার তাহলে অ্যান্সারই কি পাঁচ কিলোমিটার এই দুইটাই কি এমসি কিউ টাইপ কোয়েশ্চেন এই দুইটাই এমসি কিউ টাইপ কোয়েশ্চেন খুবই বেশি গুরুত্বপূর্ণ এরপরে যদি আমরা সেকেন্ড টাইপের দিকে যাই সেকেন্ড টাইপের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো যে সর্বনিম্ন সময় বা ন্যূনতম সময় কি সর্বনিম্ন সময় বা ন্যূনতম সময় এই জিনিসটা বুঝতে হইলে তোমাকে খুব বেশি আধ্যাত্মিকতার কোনো সাধন করতে হবে না সিম্পল কিছু ম্যাথমেটিক্যাল রুল জানতে হবে সিম্পল কিছু যখনই বলছে সময়ের কথা তখনই তুমি সময়ের সূত্রটা মাথায় আনবা সময়ের সূত্রটা কি সময়ের সূত্র এই মাত্র দেখলাম ভাই ভি ভাগ ভিবি সাইন আলফা এই যে সাধারণ একটা সূত্র তোমরা সবাই দেখছো আশাই করি তো এই সূত্রটা যে কি দেখছো এই সূত্রটাই দেখছো এই ডিটা কি ডি হচ্ছে নদীর প্রস্থ তো নদীর প্রস্থ কি কোনোদিন পারছে কমান যাবে বাড়ান যাবে সম্ভব না সম্ভব না নৌকার বেগ তোমার দেওয়াই আছে তুমি চাইলে কি নৌকার বেগ কমায় বাড়ায় নিবা এটাও সম্ভব না বাট কি করা সম্ভব এই দিকটা পরিবর্তন করা সম্ভব আর তোমার কাছে চাইছেও কি সেকেন্ড কোয়েশ্চেনে দেখো কোন দিকে চালাবে টাইপ টু এর টাইপ 2 এর জন্য এই কোশ্চেন কোন দিকে চালাবে তা কোন দিকে চালাবে তাহলে আমি বুঝতে পারছি এইটার সাথে আমার কিছু করতে হবে চেঞ্জ করতে হবে তাইলে এই এইটা কি এই দুইটার মধ্যে সম্পর্ক কি দেখো তো টি ভাগ সাইন আলফা দেখো ব্যস্তানুপাতিক না তার মানে এইটা যদি বেড়ে যায় তাহলে এটা কি কমে যাবে টি মিনিমাম হবে কখন টি মিনিমাম হবে কখন যখন সাইন আলফা ইজ ম্যাক্সিমাম হবে সাইন আলফা ম্যাক্সিমাম মান কত মান কত জিরো নাকি হ্যাঁ জিরো না সাইন আলফার ম্যাক্সিমাম মান কত ওয়ান তাহলে কত এই যে তাহলে এইটা কখন হয় আলফা সমান সমান নাইনটি ডিগ্রি হইলে হয় তার মানে কত ডিগ্রিতে কিভাবে চালাইলে আলফার মান যখন নাইনটি ডিগ্রি হবে সেইভাবে যদি চালানো হয় তাহলে কি হবে নদী কি কেমন ভাবে পার হবে ন্যূনতম সময়ে বা সর্বনিম্ন সময়ে পার হবে ভাইয়া এটা কি ইসে আসবে রিটার্নে আসবে না এটা রিটার্নে আসার কোনো চান্স নাই এটা এমসিকিউ আসবে সবসময় মাথায় রাখবা এটা কিসে আসবে

পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে তো অবশ্যই আছে আমরা এখনো এটার চিত্রই দেখিনি চলো দেখি চিত্রটা দেখি কিরকম হয় এটা যদি তোমার নদী হয় এইটা তোমার স্টার্টিং পয়েন্ট এদিকে নদী যাচ্ছে ভি আর বেগে এই দিকে তুমি যাওয়ার চিন্তা ভাবনা করছিলে ভি বি বেগে কিন্তু চলে গেল সাই করে এইদিকে তাহলে সাই করে এইদিকে যাওয়ার ফলে তুমি দেখলা পৌঁছাইছো এইখানে এইখানে বসানোর পরে অবশ্যই এই দিকে একটা অতিক্রান্ত দূরত্ব আসছে সেই দূরত্বটা কি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা একটাই সূত্র জানি ভাই উপরে যে লিখে রাখছেন পার অতিক্রান্ত দূরত্ব সমান সমান কি পার বরাবর বেগ গুণন সময় পার বরাবর বেগ কত আমরা এর আগেই দেখছিলাম পার বরাবর বেগ এটা যদি ভিবি হয় ভিবি এর এই পাশে যত উপাংশগুলো আছে সবগুলে আমরা পার বরাবর নিব তাহলে এইটা যদি আমাদের আলফা কোন হয় আমরা দেখছি জেনারেল মান পরে বসাবা তোমরা এর আগের কোশ্চেনে কি দেখছিলা ভি আর প্লাস ভিবি কজ আলফা এটা কি কোন দিকে পারের দিকে পারের বরাবর আর টাইম কি টাইম সবসময় আমরা বলছিলাম টি ভাগ কিন্তু সাইন আলফা এই জায়গায় 90 ডিগ্রি এখন দেখো এখন এইখানে কজ আলফার মানগত আলফার মান 90 ডিগ্রি আলফার মান যদি বসাও 90 ডিগ্রি মান 0 এর সাথে ভিবি গুণ করলে আরো একটা বড় 0 তাহলে এখানে কত আসবে V আর টি ভাগ বিবি অতিক্রান্ত দূরত্ব যদি আমি ডি দ্বারা প্রকাশ করি তাহলে যে এটা হচ্ছে d আর এখানে t কই থেকে আসলো এখানে ডি ছিল তোমরা কি জন্য এটা দেখো ঠিক আছে এখন এই যে ভাইয়া নিজে ভুল করে আমাদের বলতেছেন নাকি এগুলো বলো না পথের দৈর্ঘ্য তো পথের দৈর্ঘ্য আমরা এখন নির্ণয় করি পথ কোন দিকে গেছে পথটা হচ্ছে এই যে এই বরাবর যেহেতু গেছে এই বরাবর পথের দৈর্ঘ্যটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই বরাবর যে গেছে তোমরা দেখতে পারতেছো

সময় পদ बराबर বেগ গুণ সময় এখানে কি লেখা যায় পদ बराबर বেগ পদ बराबर বেগ কি তোমরা জানো না জানোই তো জানো বল জানো দেখিয়েও বল তো পদ बराबर বে এটাই তো লিখলাম রুটা ভাগ ভি আর স্কয়ার প্লাস ভি বি স্কয়ার ইনটু সময় সময় কত সময় দেখছিলা ডি ভাগ ভিবি আর ভুল করলাম না কিন্তু এখন অনেকে বলেছে ভাইয়া ভাই এটা বুঝাও বুঝিনি তাও বুঝিনি তা বুঝোনি বুঝাই দিছি দেখো এই পদ যে যাচ্ছে এটা কি শেষ মেশ লব্ধি হিসাবে যাচ্ছে না লব্ধি হিসাবে যাচ্ছে যেহেতু হিসাবে যাওয়া মানে কি লব্ধি নির্ণয়ের সূত্রে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার কই দেখতেছো তুমি এখানে তো স্কোয়ার আছে আর স্কোয়ার স্কোয়ার এই যে এত কিছু কষ্ট করে যে লিখলাম এই যে এই cos আলফার মান কত আলফার মান এখানে 90 ডিগ্রি সর্বনিম্ন কোণে যেতে হলে কত ডিগ্রিতে যেতে হয় 90 ডিগ্রি কোণ আলফার মান যদি 90 ডিগ্রি বসাও তাহলে এই পুরোটার অংশের মান কত আসছে 0 তো 0 আসলে তো এই থাকতেছে না তো উপরটা এমনি হচ্ছে বোঝা গেছে আশা করি তারপরে থার্ড টাইপ তো থার্ড টাইপে যদি যাই দেখো থার্ড টাইপে কি লেখা আছে একটা নির্দিষ্ট থিটা ডিগ্রি কোণে এই জিনিসটা বেশ কয়েকবার বোর্ডে আসছে আর কি বিভিন্ন ভাবে ছেলেবেলে এটা দেখে ঘাবড়ে যায় যে আসলে এটাতে তো আমাদের কোনো কোণই বের করতে বলেনি তাহলে কি করব তো কোণ বের করতে বলেনি কোণ তো দিয়ে দিছে কোণ বের করতে বলেনি তাহলে প্রথম প্রশ্ন নাই এটার জন্য কি নাই এটার জন্য প্রথম প্রশ্ন নাই এটার জন্য সেকেন্ড প্রশ্ন থেকে শুরু হবে কত সময় লাগবে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব পথের দৈর্ঘ্য সময়ের সূত্র সব সময় ওইটা আমি যা বলছি সময়ের সূত্র সব সময় ওইটা টি ইজ আবার দেখে নাও ডি ভাগ ভিবি কজ আলফা এখানে ধরে নিলাম আমাদের দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এটা বেশ কয়েকবার আসছে থার্টি ফোর ডিগ্রি দিয়ে আসছে থার্টি সেভেন ডিগ্রি দিয়ে বিভিন্ন ডিমান্ডে ডিগ্রি দেওয়া তোমাকে যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক খুলে দেখো এইচ বেশ কয়েকবার আসছে তার এখানে তোমরা সেই আলফার মানটা সেই ডিগ্রি বসাই দিবা যে হচ্ছে সিক্সটি থাকলে সিক্সটি ডিগ্রি দিলা দিলে তারপরে একটা মান আসবে বুঝা গেছে তো নাকি এরপরে পার বরাবর যে অতিক্রান্ত দূরত্ব আসে তো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি আমরা সিক্সটি ডিগ্রি নেই ধরেই কাজ করি সিক্সটি ডিগ্রি ধরে কাজ করার মিনিং কি আমাদের স্টার্টিং পয়েন্ট এই দিক থেকে ভি আর সিক্সটি ডিগ্রি ধরে নিলাম এইরকম একটা সিক্সটি ডিগ্রি তাহলে এইখানে সিক্সটি ডিগ্রি কিন্তু যাবে কি এই দিকে যাবে নাকি যাবে তো এই যে এই বরাবর তো এই বরাবর এটা কি লবধি আর আর বা ভি আর এটা কি ভি বি তাইলে এখন এই ভিটা কি এই ভি অনুসারে যাবে তো এই ভি অনুসারে যাবে তাইলে এই যে পারের দিকে বেগ পারের দিকে কি কি বেগ আছে ভি আর আছে প্লাস ভি বি কজ আলফা চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়নি শুরুতেই দেখছিলা এটা তাহলে পার বরাবর বেগ পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ইজ পার পার বরাবর বেগ বেগ গুণন সময় তাহলে কত এই যে আমরা দেখতে পাচ্ছি ভি আর প্লাস ভিবি আলফা আর সময় কত আছে ভাইয়া ডি ভাগ ভিবি সাইন আলফা মনে আছে আমাদের তাই নাকি মনে তো থাকবে স্বাভাবিক কতবার দেখাইলাম মনে থাকবে না দেখো এখানে খালি আলফার জায়গায় কত বসাই দিবা এই যে এই যে আলফার জায়গায় সিক্সটি ডিগ্রি মানটা আছে এই মানটা বসাই দিবা সুন্দর করে একটা মান আসবে এখন যদি লাস্ট ওয়ান যদি দেখো পথের দৈর্ঘ্য পথ কোনটা আবার বলি পথ হচ্ছে এই তো এইটা পথ আমাদের পথের দৈর্ঘ্য তাহলে এটা একটু খালি চেঞ্জ করে দিব পথের দৈর্ঘ্য ক্ষেত্রে পথ বরাবর অতিক্রান্ত দূরত্ব পথ বরাবর অতিক্রান্ত দূরত্বে যে সূত্র ওইটাই আছে পথ বরাবর বেগ কোন কি পার হওয়ার সময় মোর অন্য কোনো সময় না সময় সব সময় सेम পার হতে যেই সময় লাগে এই পথ বরাবর বেগ পথ বরাবর বেগ কত এই যে ভি এই ভি কি লব দি বেগ লব বেগ কিভাবে বের করে লব বেগ বের করে এই যে এইগুলা দিয়ে ভি আর স্কয়ার প্লাস ভি বি স্কয়ার প্লাস 2 ভি আর ভি বি কজ আলফা সব কি রুটের নিচে নাকি তাল তালগাছের নিচে রুটের নিচে ঠিক আছে রুটের নিচে মূলেরও নিচে এখন দেখো v স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার টু ভি আর ভিবি কজ আলফা এই আলফার জায়গায় কত বসায় বা এখানে যতক্ষণ আছে সিক্সটি ডিগ্রি থাকলে সিক্সটি ডিগ্রি ডিগ্রি থাকলে ফোরটি ডিগ্রি অন্য কোনো ডিগ্রি থাকলে তত ডিগ্রি মানটা বসে সুন্দর করে आंसरটা বের করতে পারবা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি এই লাস্ট টাইপটা দিয়ে রিটার্ন দেওয়ার খুব খুব বেশি পসিবিলিটি থাকে পাশাপাশি সর্বনিম্ন রেটারও অনেক পসিবিলিটি থাকে আর প্রথমটার ক্ষেত্রে যে কোন মানটা নির্ণয় করতে চায় বলে আর যদি তোমাদের এগুলোর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে কি টাইপের কোয়েশ্চেন আসবে ইঞ্জিনিয়ারিংয়ের এই কোয়েশ্চেনটাই একটু ঘুরিয়ে দেওয়া হবে একটু ঘুরিয়ে দেওয়া হবে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে একজন মাঝি তিন কিলোমিটার পার আওয়ার সোতের নদীতে চার কিলোমিটার পারাবার বেগের নৌকা নিয়ে প্রথমে সে এক ঘন্টা সর্বনিম্ন দূরত্বে পার করার পরে তার হঠাৎ করে মনে পড়লো সার তারকে সর্বনিম্ন সময় পার হতে হবে খুব তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য সে বাকি সময়টা সর্বনিম্ন সময় পার করলো এখন মোট সময় গত নদীর প্রস্তুতটাও আছে এই টাইপের অঙ্কগুলো তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে বেশি আসে যে একটু ক্রিটিক্যাল টাইপের এই টাইপের কোয়েশ্চেনটা বুঝতেই অনেক সময় লেগে যাবে যে হচ্ছে কিভাবে সলভ করবা সেই জন্য আমি এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য একটা ট্রিক ফলো করি এটা যে কোনো কোয়েশ্চেন সলভ করার জন্য একটা ট্রিক ফলো করি যে প্রশ্ন কি বলছে না বলছে তার গুষ্টি কি লাই জাস্ট কি এই সময় কত চাইছে যে প্রশ্নটা কি সেইটা আমার কোশ্চেন যে সময় কত চাইছে সময় কেমন সময় চাইছে সর্বনিম্ন সময় পার হওয়ার ক্ষেত্রে টি মিনিমামের একটা শর্ত আছে সেই টি মিনিমামের ক্ষেত্রে আমরা জানি কি ডি ভাগ ভিবি আর একটা সময়ের কথা বলা আছে যেই সময়টা নর্মাল সময় যে সর্বনিম্ন দূরত্বে সেই ক্ষেত্রে ডি ভাগ ভিবি সাইন আলফা এখানে তোমরা জানো যে এই দুইটা ডি কি সেম ডি সেম কারণ আমরা নদীতে প্রথমে যদি পার হবে যে প্রথমে নিম্ন দূরত্বে পার হওয়ার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব পার করছে এক ঘন্টা চালানোর ফলে সেটা যদি ডি ওয়ান হয় বাকি দূরত্বটা কি ডি টু আর সম্পূর্ণ দূরত্বটা কি ডি এই ডি ওয়ানটা কোনটা এটা ডি ওয়ান আর এটা কি এটা

এইখানে সুন্দর একটা মান আসবে সেই বাক্সবন্দী মানটাকে আমরা লিখে দেওয়ার পরে টি মিনিমাম যেটার মান আমার মুখস্থ আছে ফাইভ পয়েন্ট নাইন আওয়ার তা এখন মোট সময় যাইছে মোট সময় টি ওয়ান প্লাস টি টু দুইটা মিলে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন আওয়ার এইটাই তোমাদের অ্যান্সার এইভাবে খুব অল্প সময় তুমি সলভ করতে পারবো আর যদি তুমি এই প্রশ্ন দেখতে যাও বুঝতে যাও কি করা হবে এর চিন্তা করতে যাও তাহলে কি ফেসে যাবা তাহলে এই টাইপের क्वेश्चन কোনোদিনও সলভ হবে না তাই আশা করি এইভাবে তোমরা প্রশ্নগুলো সহজে সমাধান করার জন্য তোমাদের প্র্যাকটিসগুলো গুলা বাড়াইবে এই টাইপের क्वेश्चनগুলো আরো বেশি করে সলভ করবা সবাইকে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ